হোসেনকোট, আদাগৃহ, গোহালি, হিসাগাল, এনে ইত্যাদি নির্মাণ করাকে প্রশাসনের দৃষ্টি গোচর হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে 30 সেপ্টেম্বর 2024 ইংরেজি তারিখে দেশের মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে স্থিত অবস্থায় বাধা রাখিবলৈ নির্দেশ প্রদান করেছে। গতিকে যিসকল ব্যক্তিয়ে উচ্ছেদিত অঞ্চলত পুনৰ আবাসগৃহ, ট্ৰেইন ইত্যাদি নির্মাণ করেছে, তেনে ব্যক্তিসকলে এই গাঁথনিবিলাক সেই অঞ্চলৰ পৰা আঁতৰাই নিবলৈ নির্দেশ দিয়া হল। অন্যথা মহামান্য আদালতের নির্দেশ মর্মে নতুনকৈ নির্মিত গাঁথনিসমূহ উচ্ছেদ করা হব। লগতে উচ্ছেদিত অঞ্চলৰ পৰা উচ্ছেদিত জনসাধারণের আঁতৰি যাবলৈ নির্দেশ দিয়া হল। তোমার নামটা কো? কি নাম তোমার? তোমার নাম কি? সুলেমা খাতুন। সুলেমা খাতুন না? আর হেরিটার নাম, হাজবেন্ডটার নাম, মালিকটার মারা গেছে। আধার কার্ড কিটা আনি হচ্ছে তারপর মাঝে মাঝে আপনার এবার সব পুকুরিত সব লড়াচালি হোক পড়ে পেলে মরিছে না আমার পুকুরি আছে চাব নাই ফেলে দরজা দিয়া। আপোনালোকে জানিছে যে ডিমৰিয়াত যিটো কুচতলি গাঁও, কুচতলি গাঁৱত ইতিমধ্যে উচ্ছেদ কাৰ্য চৰকাৰে সম্পূৰ্ণভাৱে নীতিগতভাৱে কৰিছে আৰু ইতিমধ্যে যিখিনি মানুহ তেওঁলোকে ডিমৰিয়াত বা এই কুচতলি মানে জেগাত তেওঁলোকে বেল্টৰ যিটো আইন আছে সেই আইনৰ তেওঁলোকে কভাৰ নকৰাৰ কাৰণে বা বেল্টৰ আইনে তেওঁলোকক তেওঁলোকক সুৰক্ষিত নকৰাৰ কাৰণে তেওঁলোকে ইয়াৰ পৰা যাবৰ কাৰণে তেওঁলোকে ইতিমধ্যে প্ৰচুৰ চলাইছে আৰু তেওঁলোকে নিজে যিখিনি গভৰ্ণমেণ্টে তেওঁলোকক উচ্ছেদ কৰা হ'ল এই উচ্ছেদিত মানুহবিলাকে ইতিমধ্যে নিজৰ যিটো অৰিজিনেল জেগা আছে তালৈ তেওঁলোকে গৈছে। ইতিমধ্যে নগাঁৱৰ পৰা আহিছে, কোনোবা ধিমৰ পৰা আহিছে, কোনোবা বৰপেটাৰ পৰা আহিছে, কোনোবা ধুবুৰীৰ পৰা আহিছে। এই মানুহবিলাক ইতিমধ্যে তেওঁলোকে নিজৰ ঘৰ বাৰী যিখিনি মানে নিয়ব পৰা বস্তু সা সৰঞ্জামখিনি লৈ মেলি তেওঁলোকে ইতিমধ্যে তেওঁলোকৰ অৰিজিনেল জেগালৈ গৈছে। আমি তেওঁলোকক ধন্যবাদ জনাইছোঁ যিসকলে এই নিয়মক মানি পেলাই বা প্ৰশাসনৰ যিটো আহ্বান, প্ৰশাসনৰ যিটো হেৰি আছে সেইখিনি কথা মানি তেওঁলোকে গৈছে, ভাল পাইছোঁ। কিন্তু ইতিমধ্যে আমি এটা গম পালোঁ যে মানে সুপ্ৰিম কোৰ্টৰ যিটো মানে অৰ্ডাৰ, মানে সুপ্ৰিম কোৰ্টৰ এটা নিৰ্দেশনা আহিছে যে যিখিনি ভাঙিছে বা যিখিনি এভেকশ্যন হৈছে এই এভেকশ্যনটোত এতিয়া যেনেকৈ আছে স্টেটাছ বস্তাছ এটা মানে ষ্টেটাছ কো যিটো কথা কোৱা হয় এইখিনি মানে ৰাখিবলৈ কোৱা হৈছে। ষ্টেটাছ কো অৰ্ডাৰটো পোৱাৰ লগে লগে তেওঁলোকে আকৌ ওলোটাই কৰিছে যে এই ষ্টেটাছ কো মানে ইয়াত মানে নতুনকৈ তেওঁলোকে আকৌ ঘৰ বাৰী আৰম্ভ কৰিছে। যিবিলাক মানুহ গুচি গৈছে নতুনকৈ আকৌ মানে ইয়াতে বিভিন্ন ধৰণৰ তেওঁলোকে তম্বু পাতি বা নতুনকৈ টিংঘৰ চালি বনাই পেলাই তেওঁলোকে ইয়াত মানে নতুনকৈ ঘৰ বনাব আৰম্ভ কৰিছে। যে এইটো আমি এটা দুখৰ বিষয় আৰু এটা উদ্বেগজনক বিষয় হৈছে। যদি এই ধৰণে তেওঁলোকে আকৌ ইয়াত আহি পেলাই ঘৰ বনাই বা হেৰি কৰা হয় তেনে উচ্ছেদৰ কোনো কথা মূল্য নাথাকিব। যে উচ্ছেদিত পৰিয়ালে যাব বিচাৰিছে ইয়াত আমি জানো যে একাংশ ইয়াত মধ্য যিখিনি মানে মধ্যভোগী মানুহ তেওঁলোকে আকৌ তেওঁলোকক মাতি আনিছে। ইয়াত থাকিলে একো নহয়, সুপ্ৰিম কোৰ্টৰ অৰ্ডাৰ আহিছে, সুপ্ৰিম কোৰ্টে আমাক ৰায় দিছে, থাকিব দিছে বুলি তেওঁলোকক মানে আভুৱা ভৰা কথা কৈ পেলাই তেওঁলোকক থাকিব দিছে। এইটো আমাৰ ইয়াত যিবিলাক জনগণ আছে, যিবিলাক ৰাইজ আছে, যিবিলাক ইয়াত খুচুলিৰ পৰা যাব বিচাৰিছে সেই মানুহবিলাকে আৰু এবাৰ শাস্তি নিশ্চয় পাব। কাৰণ তেওঁলোকৰ কথা শুনাৰ কাৰণে আগতেও সেই ঘটনাবিলাক ঘটিল। গতিকে আকৌ নিশ্চয় তেওঁলোকক আকৌ এটা অপ্ৰীতিকৰ ঘটনা তেওঁলোকক ঘটাবৰ কাৰণে চেষ্টা চলাই আছে মধ্যবিত্ত মানুহবিলাকে বা মধ্যভোগী মানুহবিলাকে। আমি আহ্বান জনাইছোঁ সেই মধ্যবিত্ত বা মধ্য যিবিলাক মানে মানে ভোগী মানুহবিলাকৰ কথা নুশুনি যিসকল জনগণ ইয়াত আছে সেই জনগণক আমি সকলোকে আহ্বান কৰিছোঁ আপোনালোকে ইয়াৰ পৰা নিজৰ জেগালৈ গুচি যাওক। যিসকলে যোৱাৰ কাৰণে প্ৰচলিত চলাইছে, যিসকলে যোৱাৰ কাৰণে ঠিক ঠাক কৰিছে তেওঁলোকক আমি ধন্যবাদ জনাইছোঁ। আৰু যিসকলে ইয়াতে অলিতা তেওঁলোকৰ কথা শুনি পেলাই ইয়াত থাকিম বুলি ভাবিছে এই সকলো ৰাইজকো আমি আহ্বান জনাইছোঁ আপোনালোকে এই
আইনের বা এই দেশের আইনখন মানি চলতে চলক। ইয়াত সকলেই ইয়াত শান্তি আমি বিচারিছো, সকলেই ইয়াত শান্তি বাতাবরণ আমি বিচারিছো, সবই একেলগে থাকবে আমি ইয়াত একটা সকলের সমন্বয় আমি সৃষ্টি করব বিচারিছো। আর ইয়াত যে মানুষ আছে অরিজিনাল যে মানুষ আছে, যে মানুষ ইয়াতে মানে কি কয় জনজাতি আইনের যেখানে মানে হেরি আইনত কভার করে, যেখানে জনজাতি আইনে সুবিধা দিছে বা রাখি পারে বোনাফাইড হয়, এই মানুষখিনিতে ইয়াত আছে একেবারে। ইয়াতে একাংশই আমাক হিন্দু মুসলিমের কথা আনিছে বা মুসলিমক বাছি বাছি খেদা হয়েছে বলে কেছে নহয়, ইয়াতে বহুত মুসলিম মানুষ আছে, কারণ বহুত মানুষ এটাও আমার লগতে কথা পাতি আছে, বহুত মানুষ আমার সহযোগ করেছে। যে নতুনকে আহিছে তেওঁলোকেই কৈছে যে ইয়ারপা তেওঁলোকে যাব লাগে, তেওঁলোকে নতুনকে আহিছে আৰু তেওঁলোকে পুরনি মানুষবিলাক অশান্তি দি থাকা কথাটো তেওঁলোকে আমাক অভিযুক্ত দি আছে, আমাক অভিযুক্ত দিছে যে নতুন মানুষখিনি সদায় আমাক অশান্তি করে, আমার মানে ঘর গিয়ে অশান্তি করে, আমার কারবার ঘর গিয়ে অশান্তি করে, এই কথাগুলো আমাক অভিযুক্ত দিছে। সো সেই কারণে যেহেতু নতুনকে আছে, গতি এই ডিমুরিয়ার হাওয়া বতার ডিমুরিয়ার বাতাবরণের ডিমুরিয়ার সামাজিক অনুষ্ঠান জড়িত নহয় কারণে, এই কারণে পুরনি মানুষখিনিকে অশান্তি করে, অকল মানে হিন্দু মানুষ নহয় মুসলিম মানুষখিন ভিতরে অশান্তি করে। সো এই কারণে এই কথাটা আমি যখন কালার বিদ বিচারিছে, যখন আমার উচ্ছেদর যে দাবি, সেই দাবিটো কোনোবাই মানে ইয়াত মানে রং হানি বিচারিছে, এই রং হানার পর আপনার বিরত থাকুক। ইয়াত ডিমুরিয়াত শান্তি বাতাবরণ আমি বিচারিছো, ডিমুরিয়া জনজাতি রাইজে দিয়ে ডিমুরিয়াত ইয়ার সকল দল সংগঠনে আমি ডিমুরিয়াত সকলে একেলগে লগ লাগি থাকিব বিচারিছো। ইয়াত আমি শান্তিরে যিসকলক ইয়ার আমার যখন জনজাতি আইনের বেল 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 ব্লকের যে আইন আছে, সেই আইনখানে যাক কভার করে, যাক সুরক্ষা করে, সেই মানুষখিনিক সুরক্ষিত হোক থাকুক, আমার কোনো আপত্তি নাই, কবলগা নাই, কিন্তু যখন ইয়াত অসুরক্ষিত যখন অবৈধ আমি ইয়াত উচ্ছেদ করাটো আমি সকলে একেলগে একেলগে ইয়াত কেবল হিন্দু মুসলিম নয় সবে লগ লাগি পেলে, আমি হিন্দু মুসলিম সবে লগ লাগি পেলে আমি কৈছো যে উচ্ছেদ করব লাগে। আর উচ্ছেদিত কামটো সরকারক অতি শীঘ্রে ইয়াতকৈ কঠিরভাবে কঠোরভাবে কঠোর হাতে মানে উচ্ছেদ করবর কারণে বা গভীর মানে পদক্ষেপ লোক ইয়াত উচ্ছেদ করবর কারণে আমি সরকার দাবি জানাইছো। আর আজি যে প্রশাসনে আহি পেলে যখন ব্যক্তি ইয়াত আহি পেলে পুনের ঘর বনাইছে, আজি সরকারে নিজে আহি পেলে মানে আহ্বান জানাইছে যে ইয়ারপা গুছি যাক, যখন যত যায় তালে যাব লাগে, পুনের ইয়াত ঘুরি আহাটো বা পুনের ইয়াতে তোমার কেম্প পাতিব আহা, পুনের ইয়াতে তম্বু পাতা, এই কথাটা বন্ধ করক। আর যদি না যায় তেনহলে আইনে আইনের ব্যবস্থা লম বলে আজি আহ্বান জানাইছে। আর সেই কথাটো আমি সরকারক দুই দিন ভিতরতে এইখানে কথা গভীরভাবে বা অধিক মানে হেভাবে নিষ্ঠুরভাবে এইখানে কাম করবর কারণে আমি আহ্বান জানাইছো। কোনো রাজ্যের জমা হল যে কচুতলি পথারত যখন ঠাইত কেদিনমান পূর্বে উচ্ছেদিত অভিযান চলা হয়েছিল, সেইটা ঠাইত নতুনকৈ আবাস গৃহ গোহালি শৌচাগার টেন ইত্যাদি নির্মাণ করাতে প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। এই বিষয়ে ইতিমধ্যে যা 30 সেপ্টেম্বর 2024 ইংরাজি তারিখে দেশের মহামান্য উচ্চতম ন্যায়ালয়ে স্থিতা অবস্থা বাহাল রাখবলে নির্দেশ প্রদান করেছে। গতি যখন ব্যক্তিয়ে উচ্ছেদিত অঞ্চল পুনের আবাস গৃহ টেন ইত্যাদি নির্মাণ করেছে, তেনে ব্যক্তি সকল এই গাঁথনিবিল সেই অঞ্চলের আঁতরাই নিবল নির্দেশ দিয়া হল। অন্যথা মহানান্য আদালতের নির্দেশ মর্মে নতুন করে নির্মিত গাঁথনি সমূহ উচ্ছেদ করা হব, লগতে উচ্ছেদিত অঞ্চলের উচ্ছেদিত জনসাধারণের আঁতর যাবলে নির্দেশ দিয়া হল। ভবদীয় চক্র বিষয়ে সোনাপুর আত্মচক্র। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।